বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে বিশ্বের কিছু অদ্ভুত ও রহস্যময় স্থান সম্পর্কে জানাবো। আমাদের পৃথিবী খুবই রহস্যময়, যার মধ্যে কিছু রহস্যের ব্যাপারে আমরা অনেকেই জানি। আজকে আমি কিছু অদ্ভুত এবং আজব রহস্যের বিষয়ে কথা বলবো, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার এক, রক্তপ্রপাত। এন্টারকোটিকার বরফের চারের ভিতর দিয়ে বেরিয়ে আসা রক্তপ্রপাত সব বিজ্ঞানীকে ভাবিয়েছে অনেক অনেক বছর। সাদা বরফের ভিতর দিয়ে গড়িয়ে পড়া লাল রং রক্তের মতো তরল সবসময় এই গতিময় রহস্যই হয়ে থেকেছে সবার কাছে। যদিও সবশেষ খবর অনুযায়ী বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে বরফের অনেক অনেক নিচে সালফার ও লোহার নদী রয়েছে, আর সেটাই লাল রঙের উৎস, যদিও এর প্রমাণ আজও মেলেনি। নাম্বার দুই, মারফালাইটস। ইউএস এর টেক্সাস মারফা নামের অঞ্চলের রুট 67 রাস্তা দিয়ে যাওয়ার সময় অদ্ভুত সব আলো দেখা যায়। এগুলোকে মারফালাইট বা মার্ফোগোস লাইটও বলা হয়। এসব আলোর বেশিরভাগই গোলাকার হয় এবং বিভিন্ন স্থানে দেখা যায়। এছাড়া এ আলোর আকারেরও পরিবর্তন ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির চালকেরা বেশিরভাগ সময়ই এই আলো দেখে থাকে। প্রত্যক্ষদর্শীরা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারে না। 1883 সালে এ লাইট প্রথম দেখা যায়। নাম্বার তিন, চৌম্বক পাথর বা ম্যাগনেটিক কিউ। ধরুন আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ করে এক জায়গায় রেখে গেছেন, কিন্তু কিছুক্ষণ পর কাজ শেষে এসে দেখলেন আপনার গাড়ি সেই জায়গাটায় আর নেই। তখন আপনার কি অবস্থা হবে? না না, ভয় পাবার কিছু নেই। ইন্ডিয়ার নাদাকে এমন এক জায়গা আছে যেখানে গাড়ির 20 কিলোমিটার পার আওয়ার বেগে আপনাআপনি ছুটতে থাকে কোনো রকম বল ছাড়াই। গাড়ি চলতে থাকে একা একা। এরপর থেকেই যত জল্পনা কল্পনা শুরু। এখানে ধারণা করে যে সেখানকার পাহাড়ের মধ্যে চৌম্বকীয় শক্তি আছে, যা কিনা লৌহদম্বকে এগোতে ও পিছোতে সাহায্য করে। নাম্বার চার, আলাস্কার দুই রকম পানির সাগর। এটি আলাস্কার একটি সাগর, যার পানি কখনো একে অপরের সাথে মিলিত হয় না। সব সময় আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে পানিতে। এখানে মিলিত হয়েছে দুটি সাগর, একটির নাম প্যাসিফিক সাগর, অন্যটির নাম আটলান্টিক সাগর। এ দুটি সাগরে রয়েছে দুই রকম বৈশিষ্ট্যের পানি, যা তাদের একে অপরের সাথে মিলিত হতে দেয় না। এখানে আটলান্টিক সাগরের পানি অনেক লবণাক্ত এবং ভারী, অন্যদিকে প্যাসিফিক সাগরের পানি অনেক হালকা ও মিষ্ট। মূলত সেই জন্যই এই পানিতে দুই রকম বৈশিষ্ট্যের পরিলক্ষিত হয় এবং দুটি পানির মিলিত স্থানে ফেনার সৃষ্টি হয়। তাতে মনে হয় যে দুটি সাগরের মধ্যবর্তী স্থানে দেওয়ালের সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।